الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه وأزواجه الطيبين الطاهرين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين شدي دوشوك بريو بھائيو بونيرا القرآن ارشته امرا پوريچيتو هتشلام ابن اي پوريچيتير ধারাবাহিক কথায় আজকে আপনাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে এসেছি। এই দিকটি হচ্ছে পবিত্র কোরআনের চিরস্থায়ী চ্যালেঞ্জ, অর্থাৎ পবিত্র কোরআন এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিনের এরকম একটি বাণী, যেই রকম বাণী অনুরূপভাবে আর কখনো কেউ তৈরি করতে পারবে না, আনতে পারবে না। বিগত 1400 বছর যাবৎ অনেকেই চেষ্টা করেছে কিন্তু সফল হতে পারেনি। এখানে এই বিষয়টি যদি আমরা নিয়ে একটু চিন্তা করি তাহলে আমাদেরকে বেশ কিছু জিনিস আমাদের সামনে এসে যাবে। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন তাদের প্রত্যেককে মানুষের সামনে প্রমাণ করার জন্য, তারা যে আল্লাহর প্রেরিত পুরুষ সেজন্য আল্লাহ রাব্বুল বিভিন্ন মুজিজা দিয়েছেন। আর মুজিজা মানে হচ্ছে এমন জিনিস যেটি সাধারণভাবে মানুষ বা অন্য কারো পক্ষে ওই ধরনের ঘটনা বা কার্য সংঘটিত করা সম্ভব নয়। হ্যাঁ, ইটস সামথিং ভেরি আনইউজুয়াল, যেটা অন্য মানুষের পক্ষে করা সম্ভব নয়। যেমন ঈসা আলাইহিস সালাম, তিনি মৃত ব্যক্তিকে আল্লাহর আদেশে ইচ্ছায় জীবিত করেছিলেন। মূসা আলাইহিস সালামকে লাঠি দেয়া হয়েছিল, লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত। কিন্তু আজকে কি ঈসা আলাইহিস সালাম আছেন? তার তিনি নেই, তার মুজিজাও নেই। মূসা আলাইহিস সালাম চলে গিয়েছেন, তিনি নেই, তার লাঠি আর সাপ হয় না। কিন্তু খেয়াল করুন যে কোরআন হচ্ছে এমন একটি মুজিজা যেটি চিরস্থায়ী। এটি একটি মৌলিক পার্থক্য অন্যান্য নবীদের মুজিজার সাথে। সেজন্যই আল্লাহর রাসূল বলেছেন, মা মিনাল আম্বিয়াই নাবিয়ুন ইল্লা উতিয়া মা মিসলুহু আমানা আলাইহিল বাশার ওয়া ইন্নামা কানাল্লাযী উতিতুহু ওয়াহইয়ান আওহাহু ইলাইয়া فأرجو أن أكون أكثرهم تابعا। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে কোনো নবীকে এমন জিনিস দেয়া হয়েছে যেটার উপরে মানুষ বিশ্বাস স্থাপন করেছে, আর আমাকে যেটা দেয়া হয়েছে সেটা হচ্ছে ওয়াহী, এবং যেই ওয়াহির উপরে মানুষ বিশ্বাস করেছে, এবং আমি আশা করি যে কেয়ামতের দিন আমার অনুসারী সংখ্যা বেশি হবে। কারণটা কি? কারণটা হচ্ছে যে এটি মুজিজা, এবং এই মুজিজাটা চিরস্থায়ী, কিন্তু অন্যান্য নবীদের মুজিজাগুলো চিরস্থায়ী নয়। এখন কথা হচ্ছে যে আল্লাহ রাসূলের উপরে যখন কোরআন নাজিল হচ্ছিল তখন তিনি এর পূর্বে 40 বছর যাবৎ যে সমাজে বাস করতেন তিনি কখনো কারো কাছে শিখতে যাননি, তার পক্ষ থেকে কোনো ধরনের কবিতা কখনো কেউ শুনেনি, তিনি কোনো ধরনের তিনি আনলেটেড অর্থাৎ উম্মি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযা বা'আথা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, অর্থাৎ যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কিতাব নাজিল করা হয়েছে এটি আল্লাহর একটি রহমত, এবং আল্লাহ রাব্বুল আলামিন এটি উম্মি নবীর উপরে, আনলেটেড নবীর উপরে নাজিল করেছেন। কিন্তু এই কোরআন নাজিল হওয়ার শুরু থেকেই এর বিরুদ্ধাচরণ শুরু হয়েছিল। কিভাবে বিরুদ্ধাচরণ করা হয়েছিল? আরবের লোকেরা ভাষার পণ্ডিত ছিল, তারা প্রথমে বলল যে কোরআন হচ্ছে কবিতা, মুহাম্মদ কবি হয়ে গিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কেউ বলেছে যে وقالوا اساطير الاولين اكتتبها فهي تملى عليه بكره واصيلا, যে মুহাম্মদকে জিনে সহযোগিতা করে
তিনি যেগুলো বলছেন এগুলো হচ্ছে পূর্ববর্তী মানুষের কিচ্ছা কাহিনী, সকাল সন্ধ্যায় ওই জিন এসে তার উপরে বলে। এখন দেখুন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এ ধরনের কোনো কবিও কবি ছিলেন না, বা ওনার উপরে জিনও আসেনি। আল্লাহ রাব্বুল আলমিন এবং তিনি এই কোরআন নাজিলের পূর্বে কখনও লেখাপড়াও করেননি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলমিন এটা বলছেন যে ওমা কুনতা তাতলু মিন কাবলিহি মিন কিতাবিন ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন, যে তারা কি দেখে না যে আপনি আগে কখনো কোনো তেলাওয়াত করেননি, কোনো কি কিতাব পড়েননি, কাউকে পড়ে শোনাননি, এবং আপনি কখনো আপনার ডান হাত দিয়ে লেখেনও নি? তারা কি এটা জানে না? হ্যাঁ, আপনি তো তাদের মাঝে জীবনের এরকম বড় একটা অংশ আপনি তাদের মাঝে ছিল। ফাকাদ লাবিসতা ফীহিম উমরাম মিন ক্বাবলি, যে আপনি তাদের মধ্যে এরকম একটা বড় সময় ধরে আপনি তাদের মাঝে অবস্থান করেছেন। যদি আপনি কবি হতেন তারা কবিতা আগে থেকে দেখত, আপনি যদি লেখাপড়া জানতেন তারা সেটা আগে জানতো, কিন্তু এ ধরনের কোনো কিছুই আপনি ছিলেন না। তাহলে বোঝা গেল কি যে কোরআন পিওরলি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াহী। এখন এরপরেও যখন তারা যখন এই কথাগুলো বলেই যাচ্ছিল যে কোরআন হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো, এই প্রমাণ করার জন্য যে যদি এটা মুহাম্মদের বানানো হয় তাহলে তাদের বিশ্বাস করতে হবে না, কারণ এটি মানুষের বানানো। কিন্তু এই যে কোরআনকে মানুষের বানানো এবং কোরআনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে বলা হচ্ছে তিনি এটাকে সৃষ্টি করছেন, এই যে অ্যাকুইজেশন, হ্যাঁ এই যে অপবাদ, এই অপবাদ ওনাকে দেয়া হলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর বিপরীতে আরবের ওই ভাষার পণ্ডিতদেরকে চ্যালেঞ্জ করে বসলেন যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের ধারণা অনুযায়ী কবি হয়ে যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যদি জিন এসে তাকে যদি এগুলো বলে, তাহলে তোমরা তো ভাষার পণ্ডিত, কোরআনের মতো করে কোরআন বানিয়ে আনো। তাহলে দেখুন যে আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের মতো করে আর অন্য কোনো কোরআন আনার জন্য আরবের ওই ভাষার পণ্ডিতদেরকে চ্যালেঞ্জ ছড়ে দিলেন। এই চ্যালেঞ্জগুলো কী কী ছিল সেগুলো আমরা একটা একটা করে দেখব। এই চ্যালেঞ্জগুলো কয়েক পর্যায়ে ছিল। প্রথমত এই চ্যালেঞ্জগুলো প্রথম চ্যালেঞ্জটি ছিল যে যখন তারা এভাবে কোরআনের ব্যাপারে সন্দেহ ছড়াচ্ছিল এবং বিভিন্ন ধরনের অপবাদ কল্পকাহিনী বলছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ দিলেন ফালইয়াতু বিহাদিসিম মিসলিহ, অর্থাৎ যদি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির পক্ষ থেকে হয় তাহলে তারা চেষ্টা করে এরকম অনুরূপ কোনো কথা বানিয়ে আনুক। এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রথম চ্যালেঞ্জ। যখন তারা এটাতে অপারগ হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় চ্যালেঞ্জে চ্যালেঞ্জের দ্বিতীয় স্তরে চলে গেলেন। দ্বিতীয় স্তরে আল্লাহ রাব্বুল আলামিন যেটি বলছেন, আম ইয়াকুলু নাফতারাহ কুল ফাতু বিআশরি সুওয়ারি মিসলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইস্তাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা বলে যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়েছে, যদি তাই হয় তাহলে তাদেরকে বলুন যে তারা যেন কোরআনের দশটি সুরা বানিয়ে আনে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন যে কোরআনের মতো করে কোনো কথা আনার জন্য, তারপরে বলছেন দশটি সুরা আনার জন্য, তারপরে বলছেন যে ফাইল্লাম ইয়াফআলু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইল্লাম ইস্তাজিবু লাকুম ফাআলামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, যদি এই চ্যালেঞ্জের উত্তর যদি তারা না দেয় তাহলে আপনি জেনে রাখুন যে এটি অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, তার জ্ঞান থেকে এই কোরআন আসছে। এটি ছিল মক্কার কাফেরদের জন্য দ্বিতীয় চ্যালেঞ্জ। এবং এভাবে চ্যালেঞ্জের ধারাবাহিকতা চলে আসছিল, যেই ধারাবাহিকতায় আমরা দেখতে পাই যে মক্কার কাফেরেরা শত চেষ্টা করেও এই কোরআনের মতো অনুরূপ কোরআন বানাতে পারেনি, এবং এই কোরআনের মতো অনুরূপ কোনো কোরআন তারা পারেনি এবং ভবিষ্যতেও পারবে না। এই কোরআনের মতো করে অন্য কোরআন বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এই চ্যালেঞ্জের বাকি
কথাগুলো ইনশাআল্লাহ আমরা বিরতির পরে আপনাদের সামনে তুলে ধরব। আশা করি বিরতির পরে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।